হ্যাঁ আমি শনি চলে এসেছি একটা নতুন টপিকে কথা বলতে ওদেরকে শুনে এসেছি যে যেমন কাজ করবে বুমেরাং হয়ে নাকি সেটা তার কাছেই ফিরে আসবে আর আজকে চিরসত্য সত্য কথায় গান হয়ে প্রকাশ পেল আমাদেরই সামনে আর কিছুই নয় বুমেরাং মুভির টাইটেল ট্র্যাক হ্যাঁ আজকে এই গান নিয়েই কথা বলবো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলবো কোনোটা বাড়িও না কোনোটা কমিও না বুমের প্রথম প্রথম যিনি গিয়েছেন তিনি সাতস্বাদ সিং যিনি এর আগেও জিদ্দারি মানুষ সিনেমার দু দুটো গান গিয়েছিলেন তো কোন দুটো গান কমেন্ট সেকশনে জানাও কেউ এর সঙ্গে রয়েছেন কার্তিক দাস বাউল ফিমেল ভয়েসে রয়েছেন শ্যামশ্রী সাহা লিরিক্স আর মিউজিক ডিরেক্টর দুটোই নীলায়ন চ্যাটার্জি এবার আসি গানটা কেমন আচ্ছা তোমরা কিছুটা শুনে নাও গানের খুবই ভালো এটা নিয়ে কোনো কথা হবে না একদম ধ্রুব সত্য কথাগুলোকে গানের মধ্যে তুলে ধরা হয়েছে যেটা গানের মেন লাইন মানে শুরুতেই যেটা রয়েছে সেখান থেকেই কিন্তু ধ্রুব সত্য কথাটা শুরু হয়েছে যাই ঘটাবে কাণ্ড বাবাজি মেরাং হয়ে ফিরে আসবে আই থিঙ্ক এই লাইনটার মধ্যে দিয়ে আমার যেটা মনে হয়েছে হয়তো এখানে সমর সেনকে একজন সায়েন্টিস্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি সুতরাং তিনি এমন কিছু কাণ্ড ঘটাবেন সেটা হয়তো তার দিকেই ঘুরে আসবে এরকম কিছু একটা হলেও হতে পারে যে র্যাপ টাইপের জায়গাটা রয়েছে বুম 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 আচ্ছা তোমরা শুনে নাও বেস্ট লেগেছে লিরিক্সের সাথে ভিডিওগ্রাফির কিন্তু কোনো যোগসাজস পাইনি মানে বেমানান ভিডিওগ্রাফির দিক থেকে দেখতে গেলে ভিডিওগ্রাফি অসাধারণভাবে হয়েছে আর লিরিক্সের দিক থেকে দেখতে গেলে লিরিক্স লিরিক্সটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু দুটোকে যখন আমরা একসাথে অ্যাটাচ করব দুটো কিন্তু দুটোর সাথে মানানসই হচ্ছে না মানছি এখনকার সময় পরিবর্তন হচ্ছে তো এখনকার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য হয়তো সেটা নতুন ভাবে কোনো প্রেজেন্টেশন করা হয়েছে যেটা এখনও পর্যন্ত কেউ করেনি সেদিক থেকে ঠিক আছে সবটাই ঠিক আছে কিন্তু দুটোকে যখন আমরা মিক্সড করব তো গানের সঙ্গে কিন্তু ভিডিওগ্রাফির কোনো যোগসাজশ নেই পুরো বেমানান লেগেছে আবার এটাও হতে পারে যেহেতু রোবোটিক মুভি এটা তাই সেই বেসে এই ধরনের প্রেজেন্টেশন করা হয়েছে তো প্রেজেন্টেশন খুবই সুন্দর দেখো আমার একটা বিষয়ে খটকা লেগেছে চিদ্দার যে ভয়েস গানের যে ভয়েস দুটোর মধ্যে কিন্তু কোনোভাবেই ম্যাচ খাইনি একটু ভালো করে খেয়াল করলে তোমরাও বুঝতে পারবে প্রেজেন্টেশনের ওপর পুরোটা দৃষ্টি না দিয়ে দুটোকে যদি মিক্সড করতে যাই তাহলে কিন্তু একটু খটকা লাগবে। সাজানো হয়েছে খুব সুন্দরভাবে আমি খারাপ বলছি না একদমই খারাপ বলছি না গানটা যে এক্সপেকটেশন নিয়ে আমি শুনেছিলাম আমার একদম ভালো লাগে তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাও সত্যি বলতে মুভিটি স্টোরি গানের লিরিক্স এবং বিভিন্ন কন্টেন্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো গোটাটার ওপরেই জোর থাকলেও এই গানের সুরটা কোথাও গিয়ে যেন একটু টালমাটাল হয়ে গেছে আসলে গানেই সেই ব্যাপারটা নেই আমরা সবাই জানি যে একটা মুভি হিট করার পিছনে শুধুমাত্র স্টোরি কিংবা প্রেজেন্টেশন কিংবা ভিডিওগ্রাফি নয় তার পিছনে অনেক বড় অবদান রাখে কিন্তু একটা গানও তো সেদিক থেকে বিচার করতে গেলে এই গানটা মুভিটার জন্য একদমই জোরালো নয় লিরিক্সটা খুবই সুন্দর কিন্তু ওই যে বললাম মানানসই নয় গানের মাধ্যমে আমাদের একটা হিংস দিচ্ছে যে গল্পটা কোন দিকে যেতে চাইছে বা কি হতে চাইছে সব কিছু ঠিকঠাক ওভারঅল ঠিকঠাক তো আমার মতামত এইটুকুই তোমরাও যদি আমার সঙ্গে একমত হও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে নিজের মতামতটা জানাও আর যদি আমার সঙ্গে একমত না হও তাহলেও কমেন্ট সেকশনে জানো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নতুন নতুন আপডেট পেতে এর মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে টাটা